রাতেও তুই গুজে গুজে করে আসবি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল 10টা, শ্বশুরমশাই বসে গেছি ময়নার পছন্দের খাবারটা ঢালতে। সকাল থেকে সেভাবে কোনো ব্লগ আমি শ্যুট করতে পারিনি, তো এখন 4টে বাজে, ছেলেকে স্কুলে নিতে চলে এসেছি। স্কুল থেকে চলে আসার পর ছেলের খাবারটা সাজিয়ে দিয়েছি, পছন্দের ওর ফেভারিট স্যালাড একটু লাগে। দুপুরবেলা সেভাবে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাই এখন সন্ধেবেলা সপরিবারে সবাই মিলে বসে গেছি চায়ের আসরে। ছেলেকে টিউশনে দিয়ে চলে এসেছি, তারপরেই এখন চা খাচ্ছি, চা বানিয়ে। আর সময় নেই তাই একটু রেডি হয়ে গেলাম, ছেলেকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি। এরপর চলে এসেছি সোজাসুজি কিচেনে, বেশ কিছু প্রিপারেশন রেডি করে নিয়েছি। আজকেও আবারও আমি ছেলের একটা পছন্দের রেসিপি বানাবো, যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কি। আর প্রতিদিনের যে কাঁচা লঙ্কা আমি ইউজ করি সেগুলো পরিষ্কার করে ধুয়ে বেছে এভাবেই কিন্তু কাঁচের বাটালের মধ্যে আমি ফ্রিজে রেখে দিই। সময় মতো যেগুলো লাগে, যতটা লাগে সেটা নিয়ে নিই। তো আজকে রাতে ছেলের পছন্দের একটা রেসিপি আমি বানাবো, আর তার জন্যই আর কি আমি পুরোপুরি শুরু করে দিয়েছি রান্নাটা। আর সুন্দর করে ময়ম দিয়ে আমি ময়দা মেখে নিয়েছি, আর সবার আগে আমি রুটিটা বানিয়ে নিলাম। আপনারা বুঝতেই পারছেন যে রেসিপিটা কি। রেসিপিটা খুবই সোজা, সহজ, আর খেতেও কিন্তু অসাধারণ। সবসময় যে বাইরের খাবার খেতে হবে সেটা নয়। তো বাইরের খাবার খাওয়ালে বা আমরা খেলে অনেক সময় ভয়ের কারণ থাকে, তবে মাঝে সাঝে যে খাই না সেটা নয়, তবে চেষ্টা করি যতটা বাড়িতে বানানো যায় তারই আর কি চেষ্টা চলছে। আর রেস্টুরেন্ট বা কোনো দোষই খাই, কিন্তু বাড়িতে যদি এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারি তাহলে মনটাও কিন্তু শান্তি হয়। আর ছেলের প্রিয় রেসিপিটা হচ্ছে পনির এগ রোল। পনিরটাকে খুব সুন্দর করে আমি একটু বাটার দিয়ে শেলো ফ্রাই করে নিয়েছি, তারপর রুটিটা বানিয়ে তার মধ্যে আমি সস, টমেটো সস দিয়েছি, তারপর পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা সবই যেরকম কুচিয়ে নিয়ে অল্প একটু বিট নুন ছড়িয়ে সেটা ওপর থেকে আমি দিয়ে দিয়েছি, তারপর কিউব করে কাটা যে পনির সেগুলো ওপর থেকে দিয়ে দিলাম, আর কিছুটা পনির আমি গ্রেট করে দিয়েছি। আর এখনই আমি যে পেঁয়াজ আর শসাটা নিয়েছি সেটাই আর কি উপর থেকে দিচ্ছি। তো এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। ছোটো বাচ্চারা কিংবা বড়রা কোনো সময় খাওয়ার ইচ্ছে হলে এগুলো কিন্তু খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি। পনির এগরোল যখন আমি বানাই অনেক সময় ডিম দিই, কিন্তু আজকে আমি ডিমটা স্কিপ করেছি, শুধু পনির দিয়েই আমি বানাচ্ছি। তো ব্যাস, ফাইনালি আমার কিন্তু এখানে সব কিছু প্রিপারেশন দেওয়া হয়ে গেছে। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস আর চিলি সসটাও। তো দিলেই কিন্তু খুব সুন্দর আমার একটা রেসিপি রেডি হয়ে যাবে, যেটা হচ্ছে পনির এগ রোল। এটা আমার ছেলে ভীষণ প্রিয়, আর এটাও মাঝে সাঝে বাইরে থেকে কিনে খায়, তবে এখন সেভাবে সময় হয়ে ওঠে না তাই ওকে বানিয়ে দিতে পারি না। কিন্তু আজকে মনে হলো যে না, ও যখন খেতে চেয়েছে তখন ওর এই প্রিয় রেসিপিটা আমি বানিয়ে দিই। তো এটা খেলে ও আর রাতে কিছু খাবে না, একটু বড় করেই আমি বানিয়েছি। আর উপর থেকে দিয়ে দিলাম চিলি সস। আগে থেকে যে বাটার দিয়ে যে আমি পনিরটা একটু সেলো ফ্রাই করেছিলাম সেটা আমি গ্রেট করে উপর থেকে দিয়ে দিয়েছি, পুরো মনে হচ্ছে আমি চিজ দিয়েছি, কিন্তু না, আমি কোনো চিজ এখানে ইউজ করিনি। তো ফাইনালি আমার এখানে এগ রোলটা বানানো হয়ে গেছে, এটা খুব সুন্দর করে আমি মুড়ে দেব। আর ফয়েল পেপার তো আমার আনাই থাকি, তার কারণ ছেলের হাজব্যান্ডের অফিসের যেহেতু খাবার যায়, তো এটা আমি মাসকাবারি তুলে রাখি, আর কোনো কিছু রেসিপি বানালে আমার কিন্তু একেবারেই অসুবিধা হয় না। তো ব্যাস, এটা আমার রেডি হয়ে গেছে। এটা ছেলেকে দেওয়ার পর ওর রিয়াকশানটা কী হয় জানি না, তবে ওকে আমি কিন্তু বলিনি যে আমি এটা বানাচ্ছি, ও এখন ঘরের মধ্যেই আছে। তো চলুন আমি এটা ওকে দেব, আর ওটা খেয়ে কী বলে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এটা দেখতেও যেরকম খুব সুন্দর, আর খুব সহজেই কিন্তু আমি এটা বাড়িতে বানিয়ে নিলাম। ফাইনাল লুকটা দেখুন, পুরো মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে নিয়ে এসেছি, কিন্তু না, এটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি।
পুরোপুরি আমি রেডি করে নিয়েছি, এরপর আমি এটা নিয়ে যাচ্ছি ঘরে। তো দেখুন, হয়তো এটা দেখে ওর খুব আনন্দ হবে যে এটা মা আমাকে বানিয়ে দিয়েছে। ছেলে ছোট ছোট আবদারগুলো কিন্তু আমি এভাবেই পূরণ করার চেষ্টা করি। কেমন হয়েছে বাবু? কেমন হয়েছে বাবু? ভালো আছে? যে কোনো রেসিপি করতে গেলে একটু তো ঝামেলা আছে, কিন্তু কোনো ব্যাপার নয়, আর সেটা খুব সহজেই কিন্তু সলভ করে নেওয়া যায়। তো এখন আমি আবারও কিচেনে চলে এসেছি আর আমার বাকি যে সমস্ত কাজগুলো আছে, আর এটা বানাতে বেশ কিছু বাসন আমার পড়ে গেছে, আর সন্ধেবেলা যেহেতু টিফিনও আমরা খেয়েছি তো সব মিলিয়ে অনেকগুলোই বাসন পড়ে গেছে, তো সেগুলোই এখন আমি ক্লিন করে নেব। আর এই সমস্ত জিনিস ফেলে রাখাটাও ঠিক না, কারণ সকালবেলা আমার অফিস, ছেলের হাজব্যান্ডের অফিস আর ছেলের স্কুল থাকে। সবার পছন্দের খেয়াল তো আমি সবসময় রাখি, কিন্তু এখন আমি যে সকালবেলা যে সমস্ত কাজগুলো করেছিলাম, তো যেহেতু সামনে পুজো আসছে ঝাড়াঝাড়ি আমি করছি কিচেনটা। আমার এই সুন্দর কিচেনটাই কিন্তু আমার কাছে আমার স্বর্গ, তো যা চেষ্টা করি একটু গুছিয়ে গেছি রাখার। আর বেশ কিছু টুকিটাকি কাচাকুচি আমি করেছিলাম, তো সেই এখন যেহেতু একটু ফ্রি আছি আর রান্নাবান্না সে করে নেই, তাই ভাবলাম যে রাতে এই সমস্ত কাজগুলো আমি গুছিয়ে নিই। মাইক্রোভেনে একটু ঢাকা দিয়ে রাখি, তার কারণ কিচেনে রান্নাবান্না হয় তো ভীষণ নোংরা পড়ে। তো দেখুন, আমি এখানে যে এটা রাখি পিছনে, এটা হচ্ছে আমার একটা খুব পছন্দের জিনিস, যেটা আমার হাজব্যান্ড আমাকে অনলাইন থেকে কিনে দিয়েছিল। এটা রাখার সময় আমি দেখলাম যে ভীষণই নোংরা, মানে অনেকদিন যেটা ইউজ করা হয়নি, তাই এর মধ্যে যে কী হয়েছে আমি নিজেও জানি না, আরশোলা একেবারে ভরে গেছে, মনে হচ্ছে এটা ওদেরই বাসস্থান করে নিয়েছে। তো সেভাবে এখন এটা ইউজ করা হয় না। সবার পছন্দের খেয়াল রাখতে রাখতে নিজের পছন্দের জিনিসগুলো এভাবে নষ্ট হতে যেতে বসেছে, কিন্তু না, যখন আমার চোখে পড়লো তখন সেটা কিন্তু আর রাখা যাবে না, তাই একেবারে আমি এটাকে নামিয়ে নিলাম। আর দেখে আমার মনটা ভীষণই কষ্ট হচ্ছে, এক সময় আমার হাতে অনেক সময় থাকতো, তখন কিন্তু আমি এগুলো ইউজ করতাম, কিন্তু এখন সেভাবে ইউজ করা হয় না, তাই এগুলো একেবারে খারাপ হয়ে যেতে বসেছে। তো যাই হোক বন্ধুরা, রাত্রির অনেকটাই হয়ে গেছে, এগুলো ধোয়ার মতো সময় আমার এখন নেই, আর নোংরা অনেকটাই আছে, তাই ভিম লিকুইড দিয়ে দিলাম একটু টপের মধ্যে, আর এটা সারা রাত্রি আমি ভিজিয়ে রাখবো। সকালবেলা আমি দুই তিনবার এটাকে খুব ভালোভাবে ধুই আর গরম জলে পরিষ্কার করে ধুয়ে নেব। এই নিজের পছন্দের জিনিসগুলো আমি মাঝে মাঝে ইউজ করতাম, কিন্তু এখন যেহেতু করি না, এখন আমাকে সংসারে সবার খেয়াল রাখতে হয়, তাই নিজের পছন্দের জিনিসগুলো এভাবেই নষ্ট হতে যেতে বসেছে, কিন্তু না, আমি এটা নষ্ট হতে দেব না। আর আমি এটা রাতে সারা রাতে ভিজিয়ে রাখবো, তারপর কালকে আমি দু তিনবার এটা খুব ভালোভাবে ইউজ করে নেব। তো যাই হোক বন্ধুরা, এখন মোটামুটি আমার কিচেনের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমার এই পছন্দের জিনিসটা নিয়ে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আমার এদিকটা একটু দেরি হয়ে গেল। আমার এই ছোটোখাটো কিচেনটাকে আমি চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার, আর এখন যেহেতু আমি রান্নাবান্নার ব্লগ করি, তা পরিষ্কার তো একটু রাখতেই হবে, তার কারণ না হলে তো আপনারা দেখবেন না। তো যাই হোক বন্ধুরা, আমি রাতে এই সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে গেছি, পরিপাটি করে রেখে দিলাম। আমি কিন্তু প্রতিদিনই এভাবেই রাতে কিচেন ক্লিন করে রাখি এবং রাখারও চেষ্টা করি। তো ব্যাস, এরপর কিচেন থেকে বেরিয়ে যাব। তো চলো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন আবার দেখা হচ্ছে।